আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেই বিষয়টা হলো ভিপি নূর ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন। ভিপি নূর ভাই, আপনি নিশ্চয়ই অবগত 2018 সালে আপনার নেতৃত্বে বা আপনাদের নেতৃত্বে কোটা বিরোধী একটা ছাত্র আন্দোলন হয়েছিল। খুবই ভালো কাজ, খুবই সমর্থন পাইছিলেন, আমরাও অন্তরের থেকে সমর্থন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে অবৈধ সরকারে তৎকালীন ওই মামলা করছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। আমার এখন প্রশ্ন হলো আপনার কাছে, সেই যে অবৈধ সরকার মামলা করলো, এটা একটা রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা, ভুয়া মামলা, কিন্তু নাম দিছে আপনার ওই রাষ্ট্রদ্রোহিতার মামলা, এর সম্পূর্ণরূপে উদ্ভট এই ছাত্ররা রাষ্ট্রদ্রোহিতা করলো কোথায়? রাষ্ট্রদ্রোহিতার কী বুঝে? ছোট ছোট ছাত্র, এই ভার্সিটির প্রথম দিকে লেভেলের এই ধরনের বেশি। যা হোক, তা আমার যে প্রশ্নটা আবার করতেছি, যারা মামলাটা করলো তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, তারা নিষ্পেষিত হয়ে গেছে, পালাইছে, বিদেশে গেছে পালাইয়া, দেশে চোরের মতো পালাইয়া আছে। এবং যারা বিচারটা গ্রহণ করছিল বিচারপতি, তারাও তো অবৈধ, অবৈধ সরকারের অবৈধ দলবাস লোকেরা ওই বিচারালয়ে বসাছিল, তারাও এখন নাই, তারাও কত ধরা পড়ছে, কত পলাতক, কত কোনো খবর নাই। তা আমার যেটা বারবার একই প্রশ্নটাই আপনার কাছে, যারা মামলাটা করলো এবং যারা মামলাটা গ্রহণ করলো, অর্থাৎ তৎকালীন পতিত শাসকবর্গ এবং ওই বিচারপতি, তারা কারোই এখন অস্তিত্ব নাই এই 5 আগস্ট স্বাধীনতার পরে, বুঝছেন না? তাইলে সেই মামলাটা কীভাবে থাকে এখনও? এমনই দুঃখজনক ব্যাপার, তারা কষ্ট করতে মোর্চা ভরা, তারা এই ছেলেপেলেরা, তারা সেই শেখ হাসিনা যে দামি নির্বাচনটা গেল সর্বশেষ, তখন এক এক এই মানে এক মাস আগের থেকে সপ্তাহে 2 বার করে হাজিরা দিতে হইতো। তারপর সবচেয়ে একটা দুঃখের বিষয়, এই যে 5ই আগস্টেই যে স্বাধীন হইল দ্বিতীয়বার, এই স্বাধীনতার পরেও তাদের হাজিরা দিতে হয়েছে, স্বাধীনতার পরেও হাজিরা দিতে হয়েছে, কেন এটা হলো? তা আপনারা যদি না দেখেন, আপনারা যদি নক না করেন, তাইলে আপনার কাছে অনুরোধ, শনির বন্ধ, আপনি দয়া করে এটা বর্তমানে যে রাষ্ট্র কর্তৃপক্ষ আছে তাদের জানান। আমি আশা করি জানাইলে এটা, যেহেতু অবৈধ মামলা, অবৈধ সব কিছু, এটার কোনো রাষ্ট্রীয় প্রসেস ছাড়া এমনি একটা বিশেষ হুলিয়ার বলে এটাকে নিষ্পত্তি করা সম্ভব। আর সাথে সাথে বলতেছি, আমি ছাত্র সমন্বয়ক ভাইয়েরা আছেন, অত্যন্ত ভালো কাজ করছেন, স্বাধীন করছেন, সবাই আমরা আপনাদের সাধুবাদ জানাই। আপনারাও জিনিসটা একটু দেখেন, নক করেন, আপনারা বললে মামলাটা সাথে সাথে নিষ্পত্তি হয়ে যাবে, এই ছেলেগুলো বাঁচবে, এই ছেলেগুলো বাঁচবে। সাথে সাথে অনুরোধ থাকবে আমার, এই সোশ্যাল মিডিয়া যারা ধর তুলছেন বিদেশ থেকে, দেশ থেকে, তারা অতীত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ধর তোলেন এবং সরকারের সেটাকে কানে লয় এবং কার্যকরী করে, কিন্তু এই বিষয়ে আপনারা কিছু বলেন না। এখন আপনারা এই 2018 সালের ওই যে কোটা আন্দোলনে যারা ওই মামলার মধ্যে এখনও 2 বার হয়েছে, এই বিষয়ে বলেন মামলাটা যাতে নিষ্পত্তি হয়। সাথে সাথে আমি ওই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সেই মহোদয়দের নিকটও আমার অনুরোধ, আপনারাও বিষয়টা অবশ্যই কার্যকরী করেন, আপনাদের হাতেই এখন সব কিছু, জাতি চাইয়া রয়েছে আপনাদের কাছে। কাজেই এই ছাত্ররা এই 6টা বছর গেল জেলখানার চেয়ে বেশি কষ্ট করছে, তাদের কোনো সরকারি চাকরিতে নিষেধ, এই রাষ্ট্রদ্রোহিতার কেসের জন্য অবৈধ কেস, এটা একটা কেস হলো নাকি? এটা ছাত্র, এই ইউনিভার্সিটির প্রথম দিকের ছাত্র, দেখতে দেখা যায় প্লাবনের মতো, তারা রাষ্ট্রদ্রোহিতার কী বলবে? তারা অবৈধ কেস, এটা রাজনৈতিক কেস, দলীয় কেস, স্বার্থ চরিতার্থ করার কেস, কাজেই সেগুলো তো এমনি বাতিল করা যায়। আপনারা দয়া করে কেসটাকে বাতিল করে দিন, সেই আশা করেই রইলাম আপনাদের উপরে। ধন্যবাদ।